আপনি কি জানেন গ্রহগুলি গোলাকার হয় কেন যদি না জেনে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য গ্রহগুলি গোলাকার হয় কারণ সহজ কথায় গ্র্যাভিটি বা মহাকর্ষ বলের প্রভাবে গ্রহগুলি গোলাকার হয় কারণ আমরা জানি গ্রাভিটি কেন্দ্রের দিকে আকর্ষণ করে আর এর প্রভাব পৃষ্ঠে সব জায়গায় সমানভাবে পড়তে হলে একে অবশ্যই গোলাকার হতে হবে কেননা চিত্রের মতো বর্গাকার হলে কর্ণের দিকে দূরত্ব বেড়ে যায় এই জন্য গ্রহগুলি গোলাকার আকৃতির হয়ে থাকে আবার নিজক্ষের চারিদিকে ঘোরার ফলে অনেক ক্ষেত্রে সম্পূর্ণ গোলাকার হয় না কিছু চাপা হয়